আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে নিশ্চয় আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন এই দুইটাকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে কে সবচেয়ে উত্তম আমল করে, আহসানু আমালা। এটার অর্থটা আমরা অনেকে আবার এটা করে কে বেশি আমল করতে পারে, মূলত এটার মূল অর্থ হলো কে উত্তম আমল করে। আমল কম হবে কিন্তু আমলটা হবে খুব সুন্দর, খালেস নিয়ত হবে। তার মানে মৃত্যু সৃষ্টি করা হয়েছে আমাকে উত্তম হওয়ার জন্য, পরকালকে বিশ্বাস করার জন্য। এই মৃত্যু পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা আছে প্রত্যেকেই মৃত্যুবরণ করে গত হয়েছে। আমরা যারা আছি আমরাও একসঙ্গে থাকবো না, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। এখন আমাকে ছাড়া আমার টেবিল চলে না, অনেক কিছু হয় না, হ্যাঁ সব কিছুতেই আমাকে লাগে, কিন্তু আজকে আমি যে এখান থেকে ট্রান্সফার হয়ে যাই আবার এই কাজ কিন্তু ঠিকই চলে। ঠিক মৃত্যুটা এরকম, আমাকে ছাড়া আমার ফ্যামিলির কোনো কিছুই চলে না, কিন্তু যে মারা যায় মরার পরে ওই ফ্যামিলি আবার কিন্তু ঠিকই আবার চালাই দিচ্ছে। এখন এই মৃত্যুটা কে কিভাবে হয় এটাই হচ্ছে আসল কথা। এই মৃত্যুটা যদি মনে করেন যে আপনাকে কেউ মেরে ফেলেছে এই কারণে সে বিফল হয়ে গেল এমনটা, আবার কেউ বিছানায় খুব আল্লাহওয়ালা মানুষ বিছানায় শুইয়া মসজিদের খুব শেষদারত অবস্থায় বা জুমার নামাজের প্রবাহিত অবস্থায় মরে গেছে, মনে হয় যে সে আল্লাহ বলি হয়ে গেছে, এইটাও না। মৃত্যুটা আপনার আল্লাহ তালাই ভালো জানেন যে আপনি উত্তম না অধম, এই কারণে কাউকে জালিম মেরে ফেলছে সে অধম হয়ে গেল এটাও ভাবার বিষয় না। আর আপনি যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান তাহলে এটার সবচেয়ে উত্তম যাজা হলো শাহাদা, যেটা আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাতের মৃত্যুই চেয়েছেন। অনেক আলেম ওলামা দেখি নামাজে মানে খুব বুজুর্গি দেখাই দিতে গিয়া দোয়া করে, আল্লাহ আমাকে জুম্মার দিন রমজান মাসে সেজদারত অবস্থায় তাহাজ্জুদের সময় আমার মৃত্যুটা নসিব করে দিল, এটা কই থেকে সে পাইলো এটা আমার বুঝে ধরো না, এই জাতীয় দোয়া তো আমার রাসুল করেন নাই। তাইলে এটা আমরা অনেকে এরকম, আপনারা শুনছেন কিনা জানি না, হ্যাঁ আমি শুনেছি এরকম দোয়া করে আমাকে সেজদারত অবস্থায় এইভাবে এভাবে, এটা কোনো বিষয় না। আপনার আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন বিছানায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের খলিফা তিনি শাহাদাত বরণ করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর শাসন করেছেন, সবচাইতে বড় রাজনীতিবিদ তিনি শাহাদাত বরণ করেছেন, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, জালেমের জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন, ইমাম আবু হানিফা যখন দেখলেন যে খলিফা তার মানে ফরমাইশে আদেশে দেশ চালাচ্ছে, তাকে কাজিয়াতুল কুজা হওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়েছে যে আপনি প্রধান বিচারপতি হবেন, তিনি বলেছেন না আমি আমার মাধ্যমে আপনি অনেক মানুষকে হত্যা করবেন, যেটার দায়ভার আমি নিতে হবে, আমি পারব না। যার কারণে তিনি দীর্ঘ 8 বছর জেলখানায় থেকে শেষ পর্যন্ত তাকে বিষ পানে হত্যা করা হয়েছে। অথচ ইমাম আবু হানিফা কত বড় আল্লাহর ওলি মানুষ, যিনি ইসলামের এমন কোনো দিক নাই যেখানে ওনার হাত পড়ে নাই, ওনার কলম পড়ে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা কত উচ্চাঙ্গের মানুষ ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন, তার একটা কথাই ছিল যে ক্ষুধিত এবং তৃষিত হৃদয় হ্যাঁ স্বচ্ছ ইমানের পরিচায়ক, তুমি বেশি বেশি খাইবে তার মানে তোমার ইমানের মধ্যে মরিচিকা পড়ে যাবে। ইমাম হাম্বলের একটাই দোষ ছিল, ওই সময়ের আলেমুল্লাহরা বলতো যে এই একটা বিষয় নিয়ে মানে কোরআন মাজিদ কি আল্লাহর সৃষ্টি না আল্লাহর কালাম, এখন উনি বলতেছে যে এটা আল্লাহর কালাম, আল কোরআন কিতাবুল্লাহ এটা আল্লাহর কালাম, আল্লাহ বলেছেন আল্লাহর কথাগুলো এখানে, আর ওই সময় বলেছে যে না এটা আল্লাহর সৃষ্টি। এই একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে উনি শেষ পর্যন্ত জেলখানায় অনেক দিন নির্যাতনের পর শেষ পর্যন্ত উনি বাড়িতে এসে মারা গেছে, ওনার পায়ের মধ্যে মানে শরীরের মধ্যে এমন আঘাত করছে মাংসগুলো থেতলে যাওয়ার পরে বোঝা গেছে
ডাক্তার এই মাংসগুলাকে আবার প্রতিদিন ড্রেসিং করতে করতে এমন অবস্থায় তিনি মারা গেছেন। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি উত্তম নাকি আমরা উত্তম? এ সময় খলিফা মামুন ছিল, মুতাসিম বিল্লাহ ছিল। তখন উনি বলছে যে আমি উত্তম না তুমি উত্তম এটা জানি না, তবে আমি এতটুকু তোমাদেরকে বলে দিই যে একজন উত্তম মানুষ এবং অধম মানুষের পরিচয় হবে তার জানা যায়। যদি দেখো যে তার জানা যায় বেশি সংখ্যক মানুষ আছে, তাহলে মনে করবা যে সে মানুষের কাজে লেগেছে। মানুষ যে সামাজিক জীব, এই সমাজের কাজে সে লেগেছে, সে উত্তম মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেছে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের মৃত্যুতার জন্য আমাদের প্রস্তুত করা দরকার। আলহামদুলিল্লাহ আমরা যারা চাকরি করি আমরা একটা ভালো টাকা দর যতন পাই। এখন দেখা যায় যে আমরা বাসা আর অফিস এই নিয়ে আমাদের ব্যস্ত রাখতে হয়। শুক্রবার একদিন পাই ঘুমাইয়া, শনিবারে কাপড় চোপড় দিয়া, ফ্যামিলিকে সময় দিয়ে দিতে, আর সমাজে সময় দেওয়ার সময় থাকে না। এই কারণে দেখা যায় যে এখন অনেকে মারা গেলে তার জানাজাতে ও অমুকে মারা গেছে, সে আর তার জন্য আর আফসোস থাকে না। এই কারণে আমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু কিছু টাকা পয়সা নিজেকে ব্যবস্থা করেছেন, এর থেকে টাকা পয়সার একটা অংশ আমার সমাজের গরিব লোকদের জন্য, আমার সমাজের লোকদের জন্য, আমার আত্মীয়দের জন্য রেখে আল্লাহ তাআলা আমাকে যে সময় দিয়েছেন, এই সময়টাও যে আমার সমাজের জন্য একটু প্রতি সপ্তাহে একদিন আমি যদি আমার সমাজকে সময় দিই, দেখা যাবে যে আমার জানাজা তো অনেক মানুষ হয়ে যাবে, আর সবাই আমার জন্য দোয়া করবে। আর না হলে দুনিয়াতে আসলাম, খাইলাম, কিছু করলাম না, আবার চলে গেলাম, এর মধ্যে দুনিয়াতে আমার আর কোনো ইয়া থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যু বরণ করার তৌফিক দান করুন।